আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী বাইরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যুদ্ধার আরেকটি নতুন ভিডিওতে আশা করি আল্লাহ রহস্য মতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের জন্য গুড নিউজ আছে আপনারা অনেকেই আমাদেরকে অনেক দিন যাবৎ প্রশ্ন করে আসছেন যে ভাই আমিল মঞ্জিল সাওয়াক্ষখাস গৃহ সংক্রান্ত যে বিষাগুলো রয়েছে সেই সকল বিষার প্রসেসিংয়ের কাজ কবে থেকে শুরু হবে আমাদেরকে জানান অনেকে আপনারা এই মতো সেম বিষয়টা কোশ্চেন করেছেন তো আমাদের কাছে কোনো রকমের আপডেট না থাকে আপনাদেরকে আপডেটটি দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভালো একটি নিউজ বা ভালো একটি খবর বা তথ্য রয়েছে সেটা হচ্ছে আট আট দু সাল অর্থাৎ আগামী রোববার থেকে আজকে হচ্ছে শুক্রবার শনিবার রবিবার তো রবিবার থেকে আট তারিখ আট মাস দু হাজার একুশ সাল অর্থাৎ রবিবার থেকে আপনাদের আমের মঞ্জিল বিষার যে বিষার প্রসেসিংয়ের কাজ সেটা শুরু করবে এক টুইটার বার্তায় ঢাকায় অবস্থিত সৌদি দ্রুতাবাস থেকে এই বিষয়টা টুইট করে এবং এই বিষয়টা জানায় যে রবিবার থেকে তারা ভিসা প্রসেসিং এর কাজটা শুরু করবে তো প্রিয় প্রবাসী ভাইরা অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করতেছেন তো দ করেন যাতে রবিবার থেকে আপনাদের ভিসা প্রসেসিং এর কাজগুলা যাতে হয় এবং আপনারা অনেক দিন ধরে এই বিষয়টা নিয়ে অনেকেই কোশ্চেন করতেছেন অনেকেই বিরক্ত করতেছেন এই কল দিয়ে পাশাপাশি অনেক কমেন্ট করতেছেন ভিডিওতে তারপর অনেকেই বিষয়গুলো নিয়ে এখন একটু অনেকে টেনশনে আছেন যে আমাদের বিষয়গুলোর যদি ম্যাচ চলে যায় তাহলে কিভাবে আমরা যাব বিষা কিনছিলাম বা টোকালার জন্য বসে আসি প্রসেসিং কমপ্লিট করতে পারতেছি না তো যাই হোক এই প্যারেশানিটা আপনাদের চলে যাবে এই রোববার থেকে যদি কাজ শুরু হয় তো ঢাকায় অবস্থিত রিয়া দূতাবাস থেকে এই বিষয়টা তারা জানায় যে রবিবার থেকে তারা বিষা প্রসেসিং এর কাজ ঠিক করবে তো এই পর্যন্ত ছিল আপডেট সবাই ভালো থাকবেন যারা এখন পর্যন্ত এই ভিডিওটা শেয়ার করেন না এই বেশি বেশি শেয়ার করেন শেয়ার করেন শুধু শেয়ার আর শেয়ার করেন যাতে আপনার একটি শেয়ারে আরেক ভাইয়ের উপকার হয় যাতে সে জানতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর কি আর লাইক দিয়ে রাখবেন তো এই ভিডিও সব সবকিছু দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে আমাদের পেজটাকে ফলো করতে পারবেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ